হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অনিক ট্রিক্স ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা কিভাবে ভেরিফাই করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে আপনারা কিভাবে এ ধরনের ব্লু ব্যাজ নিয়ে আসবেন, সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান, তাহলে আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করে থাকবেন। আশা করবো আপনারা নিজেই কাজটি করতে পারবেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখেছি আমি অনেক এবং আপনারা দেখছেন আবারও অনেক ট্রিক্স ইউটিউব চ্যানেল। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অলসিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ব্লু বেজ ভেরিফিকেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার ফোনে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে আপনার ফেসবুকটি আপনি লগ ইন করে নেবেন। তো তারপর আপনার এখান থেকে ওপেন করবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনার ফেসবুকের প্রোফাইলটির লিঙ্কটা কপি করবেন। তো লিঙ্কটা কপি করার জন্য এখান থেকে আপনারা এখান থেকে থ্রিডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কপি লিঙ্ক, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে সর্বপ্রথম আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করে দিবেন। হেল্প সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক ব্লু ভেরিফিকেশন, এটা লিখে সার্চ করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাজ, এই এখানে আপনারা এটি লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর এই দ্বিতীয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন আই ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাজ অন ফেসবুক, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে একটু স্ক্রল করবেন। তো নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই ইয়োর প্রোফাইল আর পেজ, এবং তার নিচে দেখতে পাচ্ছেন ব্লু কালারে লেখা রয়েছে ফিল ইন দিস ফর্ম, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য একটি ফর্ম এখানে চলে আসবে। তো এই ফর্মটা আপনাকে এখন ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনার এখান থেকে যদি পেজ ভেরিফাই করতে চান, তাহলে আপনার এখান থেকে পেজ সিলেক্ট করবেন, এবং আপনি যদি প্রোফাইল সিলেক্ট করতে চান এখানে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু প্রোফাইলটা সিলেক্ট করবো, সেই জন্য আমি এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি খালি ঘর চলে এসেছে প্রোফাইল লিঙ্ক নামে। তো আপনারা এই খালি ঘরে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিবেন, যেটা আপনারা সর্বপ্রথম কপি করেছিলেন। তো আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন এখানে চলে এসেছে। তো এখানে আপনার সরকারি কোনো ডকুমেন্টের এখানে আপনাকে কিছু প্রুফ দিতে হবে। তো সেই জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অথবা পাসপোর্ট থাকতে হবে, অথবা এনআইডি কার্ড, অথবা ট্যাক্স ফাইল, এগুলো বিভিন্ন জিনিস এখানে আপনাকে দিতে হবে। তো আপনারা এখান থেকে কী করবেন, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে তার নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার আইডি কার্ডের এক কপি ছবি কিন্তু আপনার আগে থেকেই সুন্দর করে তুলে রাখবেন। তো সেটা এখন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার আইডি কার্ডের এক কপি ছবি এখান থেকে আমি তুলে রেখেছিলাম, সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফটোটি অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে যাওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এখানে কোনো ক্যাটাগরিতে আমি কাজ করি না, তো সেই জন্য আমি এখান থেকে আদার্সে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অর রিজন, তো এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে এখান থেকে অ্যাপ্লিকেশনটি করছেন সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি বাংলাদেশ লিখে দিচ্ছি।
তো বাংলাদেশ লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, যেটা অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, তো আমি এখান থেকে এটি দিয়ে দিচ্ছি। তো আপনাকে এখানে যা যা লিখতে হবে সেটি আমি আগে থেকে লিখে রেখেছি, তো আমি সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। তো আমার ডিসক্রিপশন বক্সে এই লেখাটি আমি দিয়ে দেবো, আপনার সেখান থেকে জাস্ট এটা কপি করে সেখানে এনে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই লেখাটি কপি করে নিচ্ছি। তো এখানে লেখা আছে আপনারা কি কারণে ফেসবুক ব্লু ভেরিফিকেশন করতে চান, সেটা এখানে লেখা আছে। তো আমি এখানে এটা পেস্ট করে দিয়েছি। তো তারপরে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে অপশনাল, তো এখানে আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো এর নিচে দেখতে পাচ্ছেন পাঁচটি লিঙ্ক রয়েছে, তো এখানে আপনি চাইলে এটি দিতে পারেন। তো আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে অথবা ফেসবুক গ্রুপ থাকে বড়, তো এটার লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথমে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আমি এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে লিঙ্ক টুতে আপনার যদি ফেসবুক গ্রুপ থাকে তাহলে সেটার লিঙ্ক দিয়ে দিবেন, অথবা আপনার যদি ফেসবুক পেজ থাকে বড় সেটার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাকে আপনাদের দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড নামে একটা অপশন, আপনারা এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন এই অ্যাপ্লিকেশনটি ফেসবুক রিভিউ টিমে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি কিন্তু খুব ভালোভাবে রিভিউ করবেন। তো আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি কোনো রকম সমস্যা না থাকে এবং আপনি যদি একজন ক্রিয়েটর পার্সন হয়ে থাকেন এবং আপনারা যদি অনেক ফলোয়ার অথবা আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলে কাজ করেন অথবা আপনার যদি বড় কোনো ফেসবুক পেজ থাকে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে তারা ব্লু ভয়েস ভেরিফিকেশন অন করে দিবে। তো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মনের মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ।